কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় ও উচ্চ আদালতের কমিটি। টানা চার দিন ধরে শেখ হাসিনা হলের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, প্রক্টোরিয়াল বডি, ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করেন, পাশাপাশি ওই হলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করেন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অফিস কক্ষে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ে গঠিত কমিটি। সবকিছু বিশ্লেষণ করে 27 ফেব্রুয়ারির মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান কমিটির সদস্য অধ্যাপক ডক্টর দেবাশিস শর্মা। যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো পর্যালোচনা চলছে এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এর আগে বুধবার তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন নির্যাতিতা শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের দুই নেত্রীর মুখোমুখি করা হয় তাকে। পরে বের হয়ে নির্যাতিতা শিক্ষার্থী জানান অভিযুক্ত সানজিদা তার কাছে ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, তারা বলছে ফুলপরি আমার এরকমই করো না, তোমার পা হাতে পায়ে ধরে মাপ চাই এই করো না, অন্তর আপু আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, এটা প্রশাসন যে ব্যবস্থা নেয়। গত 12 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুম থেকে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে আটক রেখে নির্যাতন চালায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সানজিদা চৌধুরী, অন্তরা ও তাবাসসুম। ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে একটি ও বিশ্ববিদ্যালয়ে গঠিত দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। সময় সংবাদ, কুষ্টিয়া।